1 plus 2 plus 3 plus 4 plus dot 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 plus 1 0 0 সমান কত এটির সমষ্টি নির্ণয় করতে হবে এটির অর্থটা হচ্ছে যে 1 থেকে 100 পর্যন্ত পদগুলোর সমষ্টি কত এই ধারার বিভিন্ন এখানে অপশন দেওয়া আছে আমরা নির্ণয় করব যে এটা কিভাবে করতে হয় আমরা জানি যে এটি একটি সমান্তর ধারা আর সমান্তর ধারা কি সেটি অবশ্যই জানি যে কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বাদ দিলে যদি একই হয় তবে সেটি সমান্তর ধারা হয় 2 থেকে 1 বাদ দিলে 1 হয় এবং 3 থেকে 2 বাদ দিলে 1 হয় এবং 4 থেকে 3 বাদ দিলে 1 অর্থাৎ এটি একটি সমান্তর ধারা ধরি সমান্তর ধারার প্রথম পদ a সমান 1 এবং সাধারণ অন্তর বলতে আসলে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করলে যা থাকে সেটিকে সাধারণ অন্তর বলে সাধারণ অন্তর d ধরব d সমান 2 বিয়োগ 1 সমান 1 অতএব 100 টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে আর 100 টি পদের সমষ্টি s 100 দিয়ে নিলাম সমান সূত্র হচ্ছে এরকম 100/2 × 2a + 100 - 1 × d এটি হচ্ছে সূত্র এখন এই সূত্রটার মান বসিয়ে দেব এখানে 100 কে 2 দ্বারা কাটলে হয় 50 এটা 50 আমরা নিলাম 2 × a = 1 + 100 থেকে একবার দিলে হয় 99 × d এর মান 1 সমান 50 2 + 99 হবে এটি হবে এবং 50 গুণ এটা 101 আর এটি গুণ করলে হয় হচ্ছে 0505 এটি 6 + 9 + 12 + ... ধারাটির কততম পদ 93 এটি একটি সমান্তর ধারা ধারাটির কততম পদ 93 ধরি ধারাটির প্রথম পদ a সমান 6 এবং সাধারণ অন্তর d সমান 9 - 6 = 3 এবারে বলছে যে কততম পদ 93 অর্থাৎ ধারাটির n তম পদ সমান 93 n তম পদের সূত্র a + n - 1 × d সমান 93 এটি হচ্ছে সমান্তর ধারার ক্ষেত্রে সূত্র এবারে আমরা মান বসিয়ে দেব অর্থাৎ a সমান 6 + n - 1 × d সমান 3 6 + 3n - 3 = 93 বা এখন 3n + 3 = 93 বা 3n = 93 - 30 এইটা আমাদের হবে হচ্ছে এই 30তম পদ 93 1/2, 2/3, 3/4 এটা একটা অনুক্রম অনুক্রমটির সাধারণ পদ নিচের কোণ এই অনুক্রমটির সাধারণ পদ বের করতে হলে আমরা কি করব n সমান 1 2 3 ডট ডট মানগুলো বসিয়ে দেখব যদি বসালে এই রকম হয় তাহলে সেটি হবে হচ্ছে অনুক্রমের সাধারণ পদ তাহলে আমরা প্রথমটা এটা বের করে দেখছি যে 1/n সমান যদি আমরা 1 বসাই সেই ক্ষেত্রে এটা হয় হচ্ছে 1/1 তার মানে আমাদের ছিল হাফ এটি হচ্ছে না তাহলে আমরা প্রথমে হাফ হবে সেরকম একটি নিতে হবে কি হাফ হতে পারে n/n + 1 এটি হচ্ছে 1 যদি নেওয়া যায় তাহলে 1 + 1 = 1/2 এবং n সমান যদি 2 নেওয়া যায় সেক্ষেত্রে হয় হচ্ছে n+1 এটি তাহলে 2/2 + 1 = 2/3 এবং n সমান যদি 3 নেওয়া যায় সেক্ষেত্রে আমাদের মানটি হয় হচ্ছে 3/4 তার মানে প্রথম পদ আমাদের হাফ হাফ হয়েছে দ্বিতীয় পদ 2/3 হয়েছে এবং তৃতীয় পদ আছে 3/4 হয়ে গেছে তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে এটি 3 + 5 + 7 ধারাটি 10তম পদ কত এটি একটি সমান্তর ধারা কেননা আমরা জানি যে 5 - 2 কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ বাদ দিলে যদি একই হয় তবে ধারাটি সমান্তর হবে অর্থাৎ 5 এর ভিতর থেকে 3 বাদ দিলে হবে 2 এবং 7 এর ভিতর থেকে 5 বাদ দিলে হবে 2 অর্থাৎ এটি একটি সমান্তর ধারা তার মানে ধারাটির 10তম পদ কত আর আমরা সমান্তর ধারার ক্ষেত্রে তম পদের সূত্র জানি a + n - 1 × d এটা জানি তাহলে আমাদের এখানে 10তম পদ বলছে অতএব 10তম পদ সমান a + 10 - 1 × d এটা মাথায় রাখতে হবে তাহলে আমাদের এখানে মানটা হয়ে গেল হচ্ছে a = 3 আর d সমান হচ্ছে যে আমরা এখানে বের করেছি এটি হচ্ছে d তার মানে d সমান হচ্ছে 2 অর্থাৎ দেব হচ্ছে 2 আর 9 × 3 কেননা d সমান 2 হয়েছে আমাদের d সমান হচ্ছে 2 তাহলে 3 + 9 = 18 অর্থাৎ আমাদের মানটি হচ্ছে 21 এখানে 6 নম্বর অঙ্কটি বলেছে 4 + 8 + ... + 12 + 16 ধারাটির কোন পদ 480 হবে এই ধারাটি এরকম জাতীয় অঙ্কটি আমরা একটা বের করেছি তারপরে আবার করছি এটি হচ্ছে আমরা ধারাটি আগে কোন ধারা বের করে নেব 8 - 4 = 4 12 - 8 = 4 এবং 16 - 12 = 4 অর্থাৎ এটি একটি সমান্তর ধারা এবং এই ধারার a সমান 4 আর সাধারণ অন্তর d সমান আমরা জানি হচ্ছে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ অর্থাৎ
আট থেকে চার বাদ দিলে আর থাকে হচ্ছে চার। এবার বলছে ধারাটির কোন পথ 480। এখানে ধরে নিলাম যে ধারাটির এন তম পদ সমান 480, সেক্ষেত্রে আমরা এখানে মান বসাবো এন তম পদের এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান 480। বা এবারে মান বসিয়ে দেবো, এখানে এ এর মান হচ্ছে ফোর প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মানটা হচ্ছে ফোর সমান 480। এটা ক্যালকুলেশন করবো এখন, ফোর প্লাস ফোর এন মাইনাস ফোর ইজ ইকাল টু 480। বা এখানে ফোর এন সমান এটা এটা কেটে যায়, অর্থাৎ এটি হবে হচ্ছে 480 এবং এন সমান 480 ভাগ চার। এখন এটি হবে যদি দেখাটা যায় যে চার বারো 48, অর্থাৎ এখানে 12 হবে আর একটি শূন্য, অর্থাৎ 120। অতএব এন এর মানটা হবে হচ্ছে 120। এটি হচ্ছে আমাদের উত্তর 120 কয়ে যে এম নম্বর। আশা করি বুঝতে পেরেছ। একটি সমান্তর ধারার এন তম পদ ফাইভ এন প্লাস থ্রি হলে সাধারণ অন্তর কত, এটা মাথায় রাখতে হবে। এখানে সাধারণ অন্তরটা বের করতে হবে, কি এইটা থেকে আগে ধারা বের করতে হবে। আর আমরা জানি যে এন সমান ওয়ান টু থ্রি ফোর ডট ডট ডট, এভাবে স্বাভাবিক সংখ্যাগুলো বসালে এটি ধারা বের হবে। অর্থাৎ এন সমান যখন ওয়ান হবে তখন ধারাটি হবে হচ্ছে ফাইভ এন, এন এর জায়গায় দেবো হচ্ছে ওয়ান, সেক্ষেত্রে প্লাস থ্রি, তার মানে হচ্ছে ফাইভ আর থ্রি যোগ করলে হবে হচ্ছে এইট। এখন এন সমান যদি টু বসানো যায় সেক্ষেত্রে হবে হচ্ছে ফাইভ ইন্টু টু প্লাস থ্রি, অর্থাৎ পাঁচ দুখানে দশ আর তিনে থার্টিন হয়ে যাবে। এন সমান থ্রি হলে এর মানটি হবে হচ্ছে ফাইভ ইন্টু থ্রি প্লাস থ্রি, অর্থাৎ তিন পাঁচ পনেরো আর তিনে আঠারো হবে। তাহলে আমরা ধারাটি অবশ্যই পেয়ে গেলাম। অতএব ধারাটি হচ্ছে আমাদের এখানে প্রথম সংখ্যা পেয়েছি আট যোগ তারপরে এটা হচ্ছে থার্টিন যোগ এইটিন প্লাস ডট ডট ডট, এটা হচ্ছে আমাদের উত্তর। এখানে দশ নম্বর অঙ্কটি ফাইভ প্লাস নাইন প্লাস থার্টিন প্লাস ডট ডট ডট, ধারাটির পাঁচতম পদ কত, এখানে উত্তর অবশ্যই দেওয়া আছে। আমরা এখন দেখব যে একুশটি অ্যাকচুয়ালি কী করে বের করতে হয়। এটি একটি সমান্তর ধারা, কেননা নাইন থেকে ফাইভ বাদ দিলে হয় ফোর, আবার থার্টিন থেকে নাইন বাদ দিলে হয় ফোর। কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদ যদি বাদ দিলে একই হয় তবে সেটি সমান্তর ধারা হয়, অর্থাৎ এটি একটি সমান্তর ধারা। এর পাঁচতম পদ আমরা জানি যে এন তম পদ, এর সূত্র আমরা জানি হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, পঞ্চম পদ সমান এ প্লাস ফাইভ পঞ্চম মাইনাস, এখন এ এর মানটা আমরা এখানে পাবো প্রথম পদ, প্রথম পদটা হচ্ছে ফাইভ এ, আর ডি এর মানটা হচ্ছে সাধারণ অন্তর, অর্থাৎ যেটা আমরা এখানে বের করেছি সেটি অর্থাৎ ফোর, তার মানে ফোর ইন্টু ফোর সমান ফাইভ প্লাস সারা ষোলো সমান টোয়েন্টি ওয়ান, তার মানে একুশ। এই যে আমাদের একুশের যে মানটি ছিল সেটি কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম।